উত্তপ্ত সাগর দত্ত মেডিকেল বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি চালিয়ে যাবেন, এই কথা জুনিয়র চিকিৎসকরা তারা ঘোষণা করে দিয়েছেন। অন্যদিকে এরই মধ্যে আরজিকর মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগে শুনানি চলছিল, যে শুনানি শেষ হয়েছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে সন্দীপ সরকার, অন্যদিকে ঝিলম করঞ্জাই। প্রথমেই সাগর দত্ত হাসপাতালের এখনের কি পরিস্থিতি সন্দীপের কাছ থেকে জানবো। সন্দীপ, দেখো এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার যারা এই অবস্থান মঞ্চে বসেছেন তারা কিন্তু একই রকমভাবে বসে রয়েছেন, স্লোগান চলছে, বিক্ষোভ প্রদর্শন চলছে। তারা সিদ্ধান্ত তাদের জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না নিরাপত্তার যে সমস্ত বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে, নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের সকস, পুলিশ কর্মীদের সকস, নিরাপত্তা এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ, ক্লোজ সার্কিট ক্যামেরায় হাসপাতাল পুরো মুড়ে ফেলার যে সিদ্ধান্ত হয়েছিল, 360 সিসিটিভি বসানোর কথা ছিল, বসেছে মাত্র 40টি, সেই সিসিটিভি সমস্ত যতক্ষণ না বসছে, যতক্ষণ না পর্যন্ত কালকের ঘটনা কেন ঘটলো লিখিত বক্তব্য জানাতে পারছে হাসপাতাল কর্তৃপক্ষ, তার ভবিষ্যতের নিরাপত্তা বেষ্টনী কী হবে তা নিয়ে যতক্ষণ না লিখিত কোনো আশ্বাস মিলছে এবং বাস্তবায়ন তারা দেখছেন, তারা একই রকমভাবে কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং আরজিকরের পর সাগর দত্ত মেডিকেল কলেজের এই ঘটনা এবং সেই ঘটনার পর সার্বিকভাবে রাজ্যের সব মেডিকেল কলেজে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাবেন কিনা জুনিয়র ডাক্তাররা তার ঠিক করার জন্য একটা প্যান জেনারেল বডি মিটিং সমস্ত মেডিকেল কলেজে জুনিয়র সেই মিটিং থেকে কি উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই আন্দোলনের ছবিটা একেবারেই নতুন নয়, আমরা এই আন্দোলনের ছবি দেখেছিলাম আরজিকরের ঘটনার পর পরও। অন্যদিকে আরজিকরের যে কথা আপনাদের জানাচ্ছিলাম, থ্রেট কালচারের অভিযোগে আজ শুনানি ছিল, সেই শুনানি শেষ হয়েছে, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আজকে 9 জনকে ডাকা হয়েছে, 59 জনের মধ্যে 9 জন, তার মধ্যে 6 জন এমন যারা ছিলেন যাদের বুধবার শুনানি সম্ভব হয়নি। তবে এই যে শুনানি প্রক্রিয়া, যে অভিযোগকারীদের ডাকা হয়েছিল তাদের বক্তব্য বয়ান নেওয়া শেষ হয়েছে, যারা অভিযোগ জানাচ্ছেন তাদের বয়ান নেওয়ার প্রক্রিয়া এখনও কিছুটা বাকি আছে, একদম অভিযোগ গ্রহণ পর্ব আজকে শেষ সেটা বলা যেতে পারে। এবং যেটা আমরা দেখতে পেলাম যে এর যে যাদের যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে নির্দিষ্ট করে নির্জন বাগচি এবং চয়ন ভট্টাচার্য তারা কিছুক্ষণ আগে বেরিয়ে যান, বেরোনোর সময় সিআইএসএফদের নিরাপত্তা নিয়ে তাদেরকে বেরোতে হয় এবং সেখানে তারা যাওয়ার সময় স্লোগান এবং বিক্ষোভের মুখে পড়েন, রীতিমতো তাদের ঘিরে স্লোগান দেওয়া হচ্ছিল, বিক্ষোভ দেখানো হচ্ছিল, তাদেরকে নিয়ে নিরাপদে সিআইএসএফরা বেরিয়ে গিয়েছেন। এবং এই মুহূর্তে শেষ পর্বের যে সাক্ষ্য গ্রহণ সেই প্রক্রিয়ার কিছু লেখালেখির কাজ চলছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং রিপোর্ট মঙ্গলবারের মধ্যে দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ ঝিলম, ধন্যবাদ সন্দীপ।